আজ আমাদের বাসর রাত, শুয়ে পড়ো। আমার কাছে আসার একদম চেষ্টা করবে না বলে দিলাম। মানে? হ্যাঁ, আমার উপরে কোনো অধিকার খাটাতে আসবেন না। ওকে, সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু কি কারণে এসব বলা হচ্ছে? আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তো বিয়ে করেছো কেন? মা বাবা আমার কোনো কথাই শুনলো না। কি কারণে বিয়ে করতে রাজি হওনি? অনেক কারণ আছে। প্রেম টেম করো নাকি? আমি আই বিয়াতে রাজি না হওয়ার কি এই একটাই কারণ থাকে নাকি আজব? আমি তো জানি এই কারণে অনেকে বিয়েতে রাজি হতে চায় না। আমি অন্য কারণে। কি কারণ? আমার বয়স কত জানেন? পরিবার থেকে জানতে পেরেছি এসএসসি দিয়েছো। হ্যাঁ, এবছর এসএসসি দিলাম, আর তার মাঝেই আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি উঠে পড়ে লাগছে বিয়ের জন্য। আমি ওর মাকে কত করে বললাম, মা আমি মিনিমাম ইন্টার পরীক্ষাটা অন্তত দিয়ে নিই, কিন্তু কে শুনে কার কথা? আমার কোনো কথার দামই দিল না, যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিল। সমস্যা কি ইন্টার পরীক্ষা? হ্যাঁ, ততদিনে আমার বয়সও তো 18 হতো, একটা মেয়ের বিয়ে করার পারফেক্ট টাইম বলা যেতে পারে। ও আচ্ছা, আপনি তো পড়ালেখা করেছেন, আপনি বলেন আমার বাবা মায়ের কি কাজটা করা ঠিক হয়েছে বলেন? না, একদম ঠিক হয়নি। তখন কি করবা বলে ভাবছো? আমি যে কোনো মূল্যে ইন্টার পরীক্ষা দিতে চাই। আচ্ছা, সেটা করা যাবে। কিভাবে? আমরা যেখানে থাকবো সেখানকার ভালো কোনো কলেজে ভর্তি করে দেব। সত্যি? এখন চলো গল্প করি। শুধু গল্পই করব? বাসর ঘরে নাকি বিড়াল মারে, সেটা কি মারা হবে না? না না, মারামারি করা ভালো না। আয়াস মন খারাপ করে চুপ হয়ে আছে। ইন্টার শেষ হওয়ার পরে মাইরেন। মানে? মানে হলো এই 2 বছর আমাদের মধ্যে কিছুই হবে না। আচ্ছা ঘুমাও তুমি। আপনি ঘুমাবেন না? না, পরে ঘুমাবো। বুঝি তো, সবই বুঝি আমি। কি বুঝো? আমি ঘুমাবো, আর এই সুযোগে আপনি ঘুমের মাঝে আমার কাছে আসার চেষ্টা করবেন। আল্লাহ গো, এত সন্দেহ! তা নয় তো কি, মা বাবাই তো কথা শুনে নাই, আর আপনি আপনি শুনবেন এটা কি গ্যারান্টি আছে? বিশ্বাস করতে পারো। মেফতাহ তখন কোলবালিশটা টেনে দুজনের মাঝে রেখে আয়াশের দিকে তাকিয়ে, আচ্ছা আপনি কি প্রেম করেন নাই কখনো? না। এটা মিথ্যে কথা। মিথ্যা মনে হলো কেন? ভার্সিটিতে পড়েছেন আর প্রেম করেন নাই, এটা আমি কেন কোনো পাগলও বিশ্বাস করবে না। বিয়ের পরে করব বলে কখনো মেয়েদের পিছু লাগেনি। ও ওকে, ঘুমাও এখন। ওকে, গুড নাইট। হে আল্লাহ, কি পাপ করেছিলাম যার কারণে তুমি আমার সাথে এমনটা করলে। মনে হয় পৃথিবীতে আমি একমাত্র পুরুষ যে বাসরাতে দুজনের মাঝে কোলবাসি দিয়ে ঘুমাচ্ছি। কত ইচ্ছে ছিল দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্প করব, কিন্তু কোনো কিছু হলো না, উল্টে আরো মন মেজাজ খারাপ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে ঘন্টাখানেক পার হওয়ার পরে ক্লান্তিতে শরীরে ঘুম চলে আসে আমার। রাত গিয়ে ভোর হয়, ভোরে লাইটের আলোয় আয়াশের ঘুম ভাঙে। আয়াশ ঘুমো ঘুমো চোখ নিয়ে তাকিয়ে দেখে মিফতাহ ঘুমটা দিয়ে নামাজে চায় নামাজে নামাজ পড়তেছে। আয়াশ হাত দিয়ে চোখ কোচলে চোখের খোলাটে ভাব খানিকটা দূর করে। মেয়েটাকে মনে হয় আল্লাহ নিছু হাতে পরম যত্নে বানিয়েছে। এত সুন্দর মেয়ে সত্যিই আমি এর আগে দেখিনি। এসব ভাবতে ভাবতে মিফতাহ নামাজ শেষ করে খাটের উপরে পা উঠিয়ে বসে। এমন হাঁ করে কি দেখছেন? পড়ি দেখছি। কি, এখানে পড়ি আসলো কোথা থেকে? এই যে আমার সামনে একটা পড়ি আসতেছে। কে পড়ি? আমার বউ। আমি পড়ি? পড়ি কখনো দেখিনি, কিন্তু আজকে মানব পড়ি দেখছি। হইছে, আর পাম দেয়া লাগবে না। পাম না, আসলে তুমি সুন্দর, অনেক সুন্দর। এসব বলতে বলতে দরজায় টোকা পড়ে। টোকা দেওয়ার সাথে সাথে আয়াশ টেবিল থেকে লিপস্টিকটা হাতে নিয়ে মিফতার হাত ধরে কাছে টেনে ঠোঁটের কাছে লিপস্টিক দিয়ে লেপটে দেয়। এটা কি হলো? না হলে ওনারা সন্দেহ করবে। এখানে সন্দেহ করার কি আছে? ভাববে আমাদের মাঝে কিছুই হয়নি। আসলেই তো হয় নাই। তো এটাকে কি সবাই বুঝতে দেওয়া যাবে? না। হ্যাঁ, না 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 না, এটা বুঝে গেলে বাবা মা আমাকে মেরেই ফেলবে। কেউ যাতে বুঝতে না পারে তাই সবার সময় আমাদের একটু অন্যভাবে থাকা লাগবে।
এসব বলতে বলতে দরজায় আবারও টোকা পড়ে। মিফতাহ তখন দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখে আয়েশের দাদিমা দরজায় দাঁড়িয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মিফতাহ লজ্জা পাওয়ার ভঙ্গি ধরে খাটের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এত লজ্জা পাওয়ার কি আছে, রাতে তো মনে হয় একটুও ঘুম আসনি। মিফতাহ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই বস এখানে। মিফতাহ বসার ঘরে। কেমন কাটলো তোদের নতুন জীবনের প্রথম রাত? খুব খারাপ। এই কথা শুনে মিফতাহ আয়েশের দিকে চোখ পাকিয়ে তাকায়। খারাপ কেন? প্রথম না, একটু কষ্ট হয়েছে বলেই আয়েশ ঠোঁট চেপে হেসে দেয়। এটা তো হবেই, তোর দাদাও আমাকে ব্যথা দিয়েছিল, যার কারণে 10-12 দিন কাছেই আসতে দেইনি। তুমি দাদা কেমন কষ্ট দিতে পারলে? এখন চল, সবাই নাস্তা নিয়ে বসে আছে, আর এই তুই মুখটা ভালোভাবে ধুয়ে নে, না হলে সবাই হাসবে। দাদি যাওয়ার পরে, এই মিয়া, আপনি আমার মুখে লিপস্টিক দিয়েছেন সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য, তাই না? আরে তা না। বুঝি তো বুঝি, কাছে আসতে দেয় নেই তো, তাই প্রতিশোধ নিয়েছেন, তাই না? যতটুকু বোঝার ক্ষমতা আছে ততটুকুই বুঝছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রথম প্রথম যে ব্যথা পায় এটা কি করে জানেন? না মানে বন্ধুরা তো বিয়ে করেছে, তাদের থেকে জেনেছি। কি, আপনার বন্ধুরা এত খারাপ? দূর, বাদ দাও তো, এখন চলো, সবাই অপেক্ষা করছে। চলেন বলেই দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। রাতে আয়াশ ল্যাপটপটা নিয়ে অফিসিয়ালি কিছু কাজ করতেছে, এমন সময় মিফতাহ আয়াশের পিছনে এসে, ঘুমাবেন কখন? এই তো কাজটা শেষ হওয়ার পরে। ওকে, আমি তাহলে ঘুমালাম। এত সকালে? এখন কি সকাল নাকি? এখন তো রাত 9টা বাজে। রাত 9টার দিকে ঘুমে যাবে? হ্যাঁ, অনেক ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমিয়ে যাও। বলেই আয়াশ তার কাজে মনোযোগ দেয়। ঘন্টা খানেক পরে কাজ শেষ হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মিফতাহর দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঘুমে বিভোর হয়ে আছে। নাক মুখ হালকা ঘেমে লাইটের আলোয় চিকচিক করছে তার ঠোঁট দুইটা, তের তের করে কাঁপছে। এমন সময় আয়াশ নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিফতার দিকে এগিয়ে ঠোঁটে ঠোঁট রেখে কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। মিফতাহ ঘুমের মধ্যে নড়ে ওঠার সাথে সাথে আয়াশ তার নিজের বালিশে এসে শুয়ে পড়ে। আয়াশ মিফতার দিকে এক নজরে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, কখন এই পরিটার স্পর্শ পাব, কখন দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্পে মেতে উঠবো। আমরা যখন ঘুমাবো আমি সবসময় ওর কোমরে একটা হাত রেখে আমার বুকের সাথে সবসময় চেপে ধরে রাখবো। এসব ভাবতেই আয়াশ তার নিজের অজান্তেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ভোর 5টার দিকে মিফতার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে খেয়াল করে দেখে আয়াশ একটা হাত মিফতার তলপেটের উপরে রেখে ঘুমুচ্ছে। মিফতাহ আয়েশের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে হাতটা সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নামাজ শেষ করে আবার শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন সকাল 11টার দিকে, এই রেডি হইছিস? হ্যাঁ মা, আমি রেডি। বৌমা কোথায়? ওয়াশরুমে। ওকে, তোরা আয়, আমরা সবাই বের হলাম। বলেই আয়েশের মা চলে যায়। মা যাওয়ার পরে মিফতাহ বের হয়। মা চলে গেছে? হ্যাঁ। তো আমাকে শাড়ি পরিয়ে দিবে কে? তুমি পড়তে পারো না? না। আমি তো ভাবছি তুমি পড়তে পারো। ধুর, এভাবে তাকানোর কি আছে? এটা কিন্তু বকা না, এটা হচ্ছে আমার মুখের বলি। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হও, সবাই নিচে ওয়েট করছে। লেহেঙ্গা পরে ফেলি? বে, লেহেঙ্গা পরে কখনো বাপের বাড়ি যেতে শুনেছো? তো আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখো? অনেক দেখছি তো, একজনে কখনোই পারি না। আরে ট্রাই করো তো, আর আমি তো আছি। আপনার সামনেই শাড়ি পরবো? আমার সামনে পড়লে গুনাহ হবে নাকি? না না, তা হবে না। কিন্তু কিন্তু কি? আচ্ছা একটু ওয়েট করেন।
বলে মেফতাহ শাড়ি দিয়ে প্যাচ দিচ্ছে, আর আয়াস বিছানা থেকে ক্ষুধার্থ বাঘের মতো তাকিয়ে আছে। এমন করে কেন তাকিয়ে আছেন আপনি? হ্যাঁ, ওই দিকে তাকান। ধুর, ধরা খেয়ে গেলাম। কি বলছেন বিড়বিড় করে? কিছু না। এদিকে আসেন। কেন? কুচি তো ধরেন একটু। আয়াস তখন কুচি ধরার জন্য মেফতার সামনে বসে কুচি ধরে। এই কোন দিকে তাকিয়ে আছেন? আয়াস এক মনে তাকিয়ে আছে। আরে কি হলো? তখন আয়াস তাকিয়ে আছে। এবার মেফতাহ আয়াসের মাথায় ধাক্কা দিয়ে, কি হয়েছে? অনেক সুন্দর। কি নাবি? এমন একটা সুন্দর নাবি মনে হয় কোনো মেয়েরই নাই। আপনি সবাটা চেক করে আসছেন তাই না? এ না না, শুধু 10-12 জনে দেখছি। কি না মানে? হ্যাঁ, কুত্তা যা তুই, আমি কোথাও যাব না। আরে কি হলো? 10-12 জনের নাবি দেখলে চলবে? আর অনেক বেশি দেখা লাগবে। যান যান, আরো কয়েকটা দেখে আসেন। আমি হিন্দি সিনেমার কথা বলছিলাম। মানে? মানে হিন্দি একটু মুভি দেখলে নিম্নে 3-4 দেখার সুযোগ হয়, এটা বলছিলাম আর কি। বাস্তবে দেখেন নাই? সাহসও করিনি। আর করবেনও না বলে দিলাম আমি। এখন চলো, মনে হয় সবাই খেপে আছে। চলেন। দুজনে নিচে নামার পরে, এত দেরি করছিস কেন? তোমার বৌমা শাড়ি পরতে লেট হয়েছে। ও আচ্ছা চল, বলে সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি মিনিট 10 চলার পরে মেফতাহ আয়েশের হাত ধরে আয়েশের দিকে তাকিয়ে আছে। কিছু বলবা? মোবাইলটা দেন না। কেন? গেমস খেলবো। গেমস নাই তো? প্লে স্টোরে তো আছে। নাও। বলেই আয়াস মোবাইল বের করে মেফতার হাতে দেয়। মেফতাহ কতক্ষণ টেম্পল রান খেলার পরে আয়াসের চোখে ফাঁকি দিয়ে মেসেঞ্জারে ঢুকবে, আর তখনই মোবাইল ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। এটা খুলে দেন। আয়াস মোবাইলের দিকে তাকিয়ে দেখে মেসেঞ্জারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য আটকে আছে। কি হলো, দিচ্ছেন না কেন? মেসেঞ্জার দিয়ে কি করবা, গেম খেলো। যেটা বলছি সেটা দেন। আয়াস তখন অনিচ্ছা সত্ত্বেও লক খুলে দেয়। লক খুলে দেওয়ার পরে সবার প্রথমেই দেখে কিউটি নামে সেভ করা একটি মেয়ে। এটা কি? কোনটা? এই যে এই মেয়েটা। ও, ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? তোর এইসব কি বলছো? কোনো ফ্রেন্ডকে কিউটি নামে সেভ করে এমন বন্ধু আমি আজকেই প্রথম দেখলাম। আরে কি জ্বালায় পড়লাম রে বাবা। কি ধরা খেয়ে গেছেন? এইসব কি বলছো, মা বাবা শুনবে তো? শুনুক না শুনুক, তাদের ছেলে বিয়ে করে যে আরেকটা লাইন মারছে সেটা তারাও শুনুক। আমি লাইন মারি? তা নয় তো কি, হাতে নাতে ধরা খেয়েও অস্বীকার করছেন আপনি? কনভারসেশন ঢুকো। আমি কার পার্সোনাল কোনো কিছুতে ঢুকি না। এহ, পার্সোনাল কোনো কিছুতেই ঢোকে না। পার্সোনাল কোনো কিছুতে না ঢুকলে মেসেঞ্জারে কেন ঢুকলা? ঢুকছি দেখে তো ধরা খাইছেন। মিফতা, আমার কিন্তু রাগ উঠতেছে। আমার কি রাগ নাই নাকি? অবিশ্বাস হলে কনভারসেশন দেখো। এমি কি তোমার ক্লাসমেট? না, জুনিয়র। তাহলে ব্লক করে দেই। এটা কেমন কথা? যোগাযোগ না রাখলে ঝামেলা কেন হবে? না। তাহলে এত কথা বলতেছেন কেন? এই যে নেন, ব্লক করে দিলাম। আর হ্যাঁ, ভুলেও আনব্লক করে দিবেন না বলে দিলাম। যদি আনব্লক করেন না তাহলে আপনার 14 গোষ্ঠীরে জানাবো। আল্লাহ রে, এটা বউ নাকি শত্রু? আমার জিনিসে শুধু আমারই থাকবে, আর অন্য কারোর সংস্পর্শে কখনোই যেতে দিব না আমি। তোমার কাছে তো আসতে দাও না। 2 বছর সময় নিছি না, 2 বছর পরে দেখবো না কত কাছে আসতে পারেন। এই 2 বছর আমি কি করব? রাতে বলবো। বলেই বাহিরের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মেফতার দের বাসায় যাওয়ার পরে মা বাবা দুপুরের খাবার খেয়ে তারা আবার বাসায় ব্যাক করে। বিকালের দিকে আয়াস রুমে শুয়ে আছে, এমন সময় মেফতাহ আসে। ঘুমাচ্ছেন নাকি? না। চলেন না, হাঁটতে বের হব। চলো। একটু সাজুগুজু করারও কি টাইম দিবেন না? না করছে কে? ওইদিকে ফিরে শুয়ে থাকেন, আমি শাড়ি পরব। কেন, আমি তাকালে কি হবে? কন্ট্রোল হারিয়ে ফেলবেন তো। না, সামলে নেব। না বাবা, আমি এত রিস্ক নিতে পারবো না। যান ওইদিকে ফিরেন তো,
এদিকে তাকাবেন না বললাম, আমি যখন বলবো তখনই তাকাবেন, যদি তার আগে তাকিয়েছেন তাহলে একদম খেয়ে ফেলবো বলে দিলাম। ডাইরেক্ট থ্রেট? থ্রেট মনে হলে থ্রেটই। ওকে, আমি অন্যদিকে ফেললাম বলেই আয়াশ অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। এই কুচিটা একটু ধরেন তো। আমি পারবো না। ধরতে বলছি। আমি তো বললাম পারবো না। কুচি ধরতে বলছি। আমি পারবো না বলতে বলতে মিফতার দিকে তাকিয়ে নাভির দিকে চোখ আটকে যায়। ওই হ্যালো, কুচি ধরতে বলছি কিন্তু। মিনিট পাঁচেক পরে আয়াস তখন খাট থেকে নেমে মিফতার কাছে এসে এক হাঁটু ফ্লোরে ভর দিয়ে শাড়ির কুচি ধরে। আয়াসের মাথায় তাৎক্ষণিক একটা বুদ্ধি আসে, নাভিতে মুখ লাগিয়ে সেকেন্ডের মধ্যে কয়েকটা চুমু দিয়ে ফেলে। পাঁচ সাতটা দেওয়ার পরে মিফতাহ চোখ বুঝে ফেলে, আয়েসের চুল টেনে আরও বেশি করে চেপে ধরে। এমন আরও কয়েকটা দেওয়ার পরে মিফতাহ আয়েসকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে বাথরুমের দিকে চলে যায়। কতক্ষণ পরে আসার পরে, এটা কিন্তু কথা ছিল না। কোনটা? এই যে একটু আগে যা হলো। সরি, আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম। আচ্ছা চলেন এখন। চলো বলেই দুজনে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বের হয়। দুজনে চুপচাপ নদীর পাশ দিয়ে হাঁটছে। আপনি কি আসলেই কাউকে ভালোবাসেননি? বিশ্বাস হয় না। সবার কাছে শুনেছি সুন্দর ছেলেরা নাকি প্রেম করে বেড়ায়। এইসব মিথ্যা কথা। ফেসবুকে তো কম করেন না। ফেসবুকে আবার কি করি? ওই যে জাস্ট ফ্রেন্ড। মাইট দিমু কিন্তু। আপনি মাইট দিলে আমি কি বসে থাকবো নাকি? এমা, তুমিও সাথে সাথে দিবা নাকি? যা দিবেন তা তো দিবই, সাথে খামচিও ফ্রি। কি ভয়ানক মাইয়া রে বাবা, নখগুলো সুন্দর না? বলেই বাম হাতের বড় বড় নখ আয়েশের চোখের সামনে তুলে ধরে। আচ্ছা বাবা আচ্ছা, এত ভয় দেখানো লাগবে না, আমি কখনো মারবো না। এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা শুনেন, কি নৌকা চালাতে পারেন? গ্রামের বাড়ি গেলে মাঝে মাঝে চালাতাম। নাকি মাঝে নিয়ে আবার ডুবিয়ে দেন? তাহলে তো ভালোই হবে। কি ভালো হবে? হ্যাঁ, কোন দিক দিয়ে ভালো হবে বলে মনে হলো? তোমার পানি থেকে তুলে একটু বাংলা মুভির কাহিনী করে ফেলবো। আহা শখ কত। আচ্ছা চলেন এখন। কোথায়? ওই যে ফুচকার দোকানের দিকে। নৌকায় উঠবা না? বাংলা মুভির সিন করার সুযোগ নেওয়ার জন্য। আরে ওটা তো মজা করলাম, চলো নৌকায় করব। একটু পরেই মাগরিবের আজান দিবে আর উনি আসছে এমন সময় নৌকায় উঠতে। তো কি নৌকা চালানো হবে না? অন্য কোনো একদিন, চলেন এখন ফুচকা খেয়ে চলে যাব। ওকে চলো। বলেই দুজন ফুচকার দোকানে যায়। এই মামা, ঝাল করে দুটো ফুচকা দাও তো। আমি ঝাল খাই না। আরে ফুচকার সাথে ঝাল না হলে ওটা ফুচকাই মনে হয় না। ওকে, দুই বছর পরে। কেন দু বছর পর? কেন পরে বলবো, এখন খেয়ে নাও। আপনি খাবেন না? না তুমি খাও। ওকে, না খেলে আর কি করার, আমি খাবো। বলেই ফুচকার প্লেট নিয়ে ফুচকা খেতে থাকে, খাওয়ার শেষ মুহূর্তে মুখে ফুচকা নিয়ে। এইভাবে তাকিয়ে কি দেখেন? ফুচকা খাওয়ার মধ্যেও যে একটা আর্ট আছে সেটা খেয়াল করলাম। সেটা আবার কেমন? কোনো কবি থাকলে হয়তো এই ফুচকা খাওয়া দেখে দুইটা লাইন তোমাকে উৎসর্গ করতো। হইছে হইছে, আর পাম মারা লাগবে না। পাম মনে হলে আর কি করার। আচ্ছা এখন চলেন। চলো। দুজন রিকশায় করে বাসায় ফেরার পরে দুজনে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। মিফতা, তোমার ভর্তি শুরু হবে কবে থেকে? 4-5 দিন পরেই তো। কি বলো? হ্যাঁ। কোন গ্রুপ নিবা? আপনি কোন গ্রুপে ছিলেন? সায়েন্স থেকে। ওয়াও, তাহলে তো আমার সুবিধা হবে। সায়েন্সই নিবা? আচ্ছা ইন্টারেস সায়েন্স নাকি এসএসসি থেকে অনেক কঠিন। তো কি হয়েছে? আমার হোম টিউটর লাগবে। হোম টিউটর? হ্যাঁ। ওকে, কোনো মহিলা মাস্টারকে ঠিক করে দেব। আমি মহিলার কাছে কেন পড়বো? আপনি না সায়েন্স থেকে পড়েছেন, সো আমি আপনার কাছেই পড়বো। ওকে ওকে, আমি পড়াবো। এখন খেতে আসেন। সবাই মিলে খাওয়ার পরে আয়াশ রুমে এসে শুয়ে আছে। মিফতাহ ফ্রেশ হয়ে এসে শোয়ার পরে, এখানে কি? কোনখানে? এই যে এখানে।
কোথায়? আরে এখানে। বলেই শোয়া থেকে উঠে নাফিতে হাত রেখে হাঁটাতে থাকে। কি করছেন? ভাবছি কোনো পোকা হয়তো, কিন্তু না, এখন বুঝলাম এটা তিল। তাই বলে এভাবে হাতিয়ে দেখা লাগবে? আরে আমি তো ভাবছিলাম এটা পোকা অথবা ময়লা টাইপের কোনো কিছু। হইছে আর কথা কাটানো লাগবে না। আমি কথা কাটাচ্ছি না। আচ্ছা বাদ দেন, এখন ঘুমান। হুম, গুড নাইট। এভাবে তিন চার দিন যাওয়ার পরে কাল সকালের আগে সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেও, কেমন? কালকেই চলে যাবেন? হ্যাঁ, অফিসে জয়েন করবো তো তাই। হুম আচ্ছা। পরের দিন সকালবেলা আয়াস। হ্যাঁ মা বলো। এদিকে আয়। হ্যাঁ বলো। মেয়েটা বয়সের দিক দিয়ে একটু ছোট, মাঝে মধ্যে কোনো ভুল করলে বুঝিয়ে শুনিয়ে ভুলটা ধরিয়ে দিবি। আচ্ছা। সাবধানে যাস, কেমন? ওকে। মা সাবধানে থাকিস, কেমন? দুজন দুজনকে ভালোবাসে দিয়ে আগলে রাখিস। তাহ এই কথা শুনে লজ্জাপতির মতো নিচের দিকে তাকিয়ে দোয়া করবেন। সিয়ামানিল্লাহ। বাবা ভালো থাকেন আর নিজের ওষুধগুলো ঠিকঠাক ভাবে খান। পাগলি, এসব নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। ওকে বাবা, গেলাম, গাড়ি এসে পড়ছে। সাবধানে যাস। আল্লাহ ভরসা। বলেই দুজন গাড়িতে উঠে বসে পড়ে। গাড়িতে বসার পরে দুজনেই চুপচাপ হয়ে বসে আছে। আয়াস হঠাৎ করে মিফতার হাতটা ধরে ওর দিকে তাকায়। মিফতাহ চোখ নাচিয়ে জানতে চায়, চুলগুলোকে মুক্ত করে দিলে কি হয়? কিছুই হবে না, কিন্তু চুল ছাড়বই বা কেন? কারো চুলের ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। তাহলে কাল থেকে সরিষার তেল দিয়ে রাখবো। যা বাবা, তোমার সাথে কোনো কথাই নেই। বলে এয়ারফোনটা হাতে নিয়ে ভাঁজ করে কানে লাগিয়ে চোখ বুঝে গান শুনতে থাকে। মিনিট দুয়েক পরে আয়েশের নাক মুখে তাহার চুলের উপস্থিতি টের পায়। আয়েশ চোখ খুলতে খুলতে মিফতাহ আয়েশের হাতটা ধরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আয়াস মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমি কি স্বপ্নে আছি নাকি? যে মেয়ে শরীরে স্পর্শ লাগতেই চোখ পাকিয়ে তাকায় আর সে মেয়ে আমার হাত ধরেছে, এটা ভাবতে কেমন জানি লাগছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি হাত ধরছো এটা বিশ্বাসই হচ্ছে না। জান, আপনার বিশ্বাস করা লাগবে না। বলেই মিফতাহ হাতটা ছাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নেয়। আয়াস সাথে সাথে মিফতার হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসে। আয়াসের এই কাণ্ড দেখে মিফতাহ মুখ টিপে টিপে হাসতেছে। ঘন্টা দুয়েক পরে আয়াসের ফ্ল্যাটের কাছে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নামার পরে আয়াস মিফতাহকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে, এটাই আমার বাসা, গরিবের বাসা, আপনার কাছে কেমন লাগলো? আচ্ছা, এটাতে মানুষ বসবাস করতো নাকি গরু ছাগল বসবাস করতো? হ্যাঁ, অপমান করতেছে কিন্তু। আহারে, আপনার আবার অপমান বোধ আছে? মিফতা, চিল্লানি দিয়ে লাভ নাই, এখন থেকে সব চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আপনার কাছে এটা খাট মনে হয় নাকি আলমারি মনে হয়, কোনটা? আমি এমনই, এখন আমি আসছি না, সব ঠিক হয়ে যাবে। কি? কিছু না, এখন কাজে লেগে পড়েন। ও মা, আবার কি কাজ? রুম গোছানো লাগবে তো। আমি এসব পারবো না। না পারলে রুমে ঢুকতে দিব না? আমার রুম? আমারই ঢুকতে দিব না? এখন থেকে এই রুমটা আমারও। আচ্ছা, আমি গেলাম। কোথায়? বাইরে থেকে একটু ঘুরে আসি। রাতের খাবারের জন্য বাজার করে নিয়ে আসেন, আমি রান্না করব। সিরিয়াসলি, তুমি রান্না করবে? তো কিভাবে খাবো? আজকে রেস্টুরেন্ট থেকে কিছু নিয়ে আসি। এরকম প্রতিনিয়ত রেস্টুরেন্টের খাবার খেলে তো পাকস্থলীতে প্রবলেম হবে, তার থেকে ভালো ঘরোয়া খাবার খাই। তুমি তো রান্না তেমন পারো না। যাই পারি তা দিয়ে হবে না? হবে তো। তাহলে গিয়ে বাজার করে আনেন, আমি রুম গুছিয়ে নেব। আচ্ছা। বলেই আয়াস বাজার করার উদ্দেশ্যে বের হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, বিয়ের আগে যখন যে ইচ্ছে হতো তাই করতে পারতাম, 10-12 দিন আগেও যা মন চাইতো তাই করে ফেলছি, কিন্তু এখন আর তো হবে না। বিয়ের পর একটা মানুষের দায়িত্ব আরও দ্বিগুণ আর অধিকার হয়ে যায় অর্ধেক, যেমনটা আজ আমার পিচ্চিটা যা করলো। এসব ভাবতেই দোকানে চলে যায়। দোকান থেকে প্রয়োজন মতো সব কিছু নিয়ে বাসায় এসে দরজায় নক করার পরে মিফতাহ এসে দরজা খুলে কোমরে হাত দিয়ে রাগি মুখে নিয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়েছো কেন? এত দেরি হলো কেন? কতক্ষণ লাগছে?
30 মিনিটের মতো। এতক্ষণ লাগে? রিকশা পাইনি তাই হেঁটে গেছি। ও দেখি কি এনেছো? বলেই মিফতাহ আয়েশের হাত থেকে ব্যাগপত্র নিয়ে কিচেনের দিকে চলে যায়। আয়েশ তখন রিল্যাক্স মুডে টিভির রিমোট নিয়ে সোফায় বসে। কতক্ষণ পরে, এদিকে আসেন। আসছি। বলেই আয়েশ সাথে সাথে মিফতাহর কাছে আসে। পেঁয়াজগুলো কেটে দেন না, বলে ওড়না দিয়ে চোখ মুছতেছে। এমা, আমার বউটা দেখি কান্না করতেছে। কান্না না এগুলো, পেঁয়াজের জন্য। হাসলে কিন্তু এখন এই মুহূর্তে সেলফি তুলে আম্মুকে সেন্ড করে দিব, বলবো মা দেখো তোমার ছেলে আমাকে কিভাবে মারতেছে। কি? হ্যাঁ, ভাত মনে হয় পড়ে যাবে। মিফতাহ তখন তাড়াহুড়ো করে চুপচাপ মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। রান্না শেষ হওয়ার পরে দুজন গোসল করে আসার পরে খাবার খাওয়ার সময়। খুব বাজে হয়েছে তাই না? না, অনেক মজা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে লবণ বেশি হয়ে গেছে। আরে তা না। আমারও এমনই মনে হচ্ছে। তুমি মনে হয় লবণ একটু বেশি খাও। তা খাই। এর জন্যই। রাত 8টার দিকে। এই আজকে অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। এখানে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমিয়ে যাব। কেন? আমি তো একা থাকতাম তাই সিঙ্গেল খাটছিল, কিন্তু এখন তো আমি আর একা না। সোফায় থাকা লাগবে না তো, দুজন এইখানেই থাকবো। কি? হ্যাঁ, কিন্তু এই খাটে তো দুই বালিশ আর মাঝে কোল বালিশ রাখার কোনো জায়গাই নেই। দুজন এক বালিশেই ঘুমাবো। আমি কি স্বপ্নে আছি? জি না, আপনি বাস্তবে আছেন, আর বিশ্বাস না হলে দেখেন। বলে চোরে এক চিমটি কেটে হি হি করে হাসিতে মেতে ওঠে। ও মা, এত বড় নখ কেন? আপনি কন্ট্রোল হারিয়ে ফেলে এগুলো কাজে লাগাবো। নখ তো নখ না, যেন ছোটখাটো অস্ত্র। একটু সাইডে তো মশারি টানাবো। আয়াস তখন টিভি অফ করে বিছানার এক পাশে চলে যায়। মশারি টাঙাবার পর আয়াস লাইট অফ করে দুজন শুয়ে পড়ে। মিনিট দশেক পরে। ঘুমিয়ে গেছেন? না। লাইট অন করে দেন না। কেন? আমার ভয় লাগে। আমি থাকতে ভয় কিসের? অন্ধকারে ভয় লাগে। আমি লাইটের আলোয় ঘুমাতে পারি না। ও হ্যাঁ, আচ্ছা আমি লাইট অন করে দিচ্ছি। বলে শোয়া থেকে উঠবে এমন সময় মিফতাহ আয়েশের হাত টেনে ধরে। আবার কি? লাইট অফ করা লাগবে না। কেন? তুমি তো ভয় পাচ্ছ। এখন ভয় পাবো না। বলেই মিফতাহ আয়েশের বুকে মাথা রাখে। মিফতাহ এভাবে মাথা রাখার কারণে আয়েশ ভাবে, আমি কি স্বপ্নেছি নাকি? আমার সাথে রিসেন্টলি সব কি ঘটতেছে? বলতে বলতে মিফতাহ বুকের পশম ধরে জোরে টান মারে। ও মা, ব্যথা পাচ্ছি তো। জড়িয়ে না ধরলে ব্যথা দিবই। কি? হ্যাঁ, এটা কি সত্যি তুমি? আপনার বউ। বলে শক্ত করে জড়িয়ে ধরে। আয়েশ আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো মিফতাহকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার জানান দেয়। এভাবে মিনিট পাঁচেক চাওয়ার পরে আয়েশ যখনই একটু গভীরে যাবে ঠিক তখনই মিফতাহ আয়েশকে জড়িয়ে ধরে। এই শুনেন না। বলো। এর থেকে ডিপলি কোনো কিছু করবেন না বলে দিলাম। মানে? এই যে জড়িয়ে ধরা, চুমু খাওয়া, এতটুকু পর্যন্তই ঠিক আছে, এর বেশি গেলে খামচি দিব। কেন? বাকিটা আর কয়েকদিন পরে। আর শোনেন, আমরা না এখন থেকে প্রেম করব। কি? হ্যাঁ, এখন থেকে আমাকে এই পশমওয়ালো বুকে রেখে ঘুম পাড়িয়ে দিবেন। বলেই আমি মিফতাকে কাছে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকাল হওয়ার পরে মিফতাহ চোখ মেলে তাকিয়ে দেখে আয়েশের একটা পা তার উপরে রেখে তাকে জড়িয়ে ধরে আছে। মিফতাহ তখন আয়েশের কপালে চুমু খেয়ে ঠোঁটে চুমু দিবে, ঠিক তখনই আয়েশ তাকিয়ে দেখে মিফতাহ ঠোঁটে চুমু খাচ্ছে। আয়েশ তখন একটা হাত মিফতার কোমরে রেখে আয়েশের সাথে চেপে ধরে ঠোঁট খেতে থাকে। এভাবে কতক্ষণ কাটার পর মিফতাহ নিজেকে সামলে নিয়ে, এই উঠেন, বলেই মিফতাহ হাঁপাতে থাকে। আরেকটু পর।
বলেই আয়েশ আবার মিফতাহকে কাছে নিয়ে ঠোঁটে চুমু দেয়। মিফতাহ তখন আয়েশের ঠোঁটে একটু জোরে কামড়ে ধরে, আর ঠিক তখনই আয়েশ ব্যথার কারণে কোকিয়ে ওঠে। এত জোরে কেউ কামড়ায়? ইস, অনেক ব্যথা পাইছেন মনে হয়। হাসবা না একদম। তাহলে কি কান্না করব? সেটা বলছি নাকি। তাহলে কি করব? স্বামীকে একটু ভালোবাসার সুযোগ দিলে কেমন হয়? আর আরেকটা দিন যাক, দেখবো না আপনি কত ভালোবাসতে পারেন। দেখো। আচ্ছা, সেটা দেখা যাবে। আমি নাস্তা রেডি করতে করতে, আপনি ফ্রেশ হয়ে নিন ততক্ষণে। ওকে। বলেই আয়াস ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আস্তে আস্তে বউটা সবকিছু রেডি করে রাখছে। তুমি খাবা না? কিন্তু আগে খাওয়া হবে। বলেই খাবার আয়েশকে খাওয়ানোর জন্য হাত মুখের সামনে ধরে। আয়েশ বউয়ের হাতে খাবার খেয়ে মিফতার হাত থেকে প্লেট নিয়ে আয়েশ ও মিফতাহকে খাইয়ে দেয়। নাস্তা করা শেষ হলে আয়েশ বের হবে এমন সময়, আমি রাগ করে আছি কিন্তু। ও মা, কেন? শুনেছিস আমি বাইরে যাওয়ার আগে নাকি বোর থেকে দোয়া নেয়। আচ্ছা দোয়া করো, গেলাম আমি। বলেই আয়েশ বের হওয়ার সাথে সাথে মিফতাহ আরো বেশি রেগে যায়। রাগে হনহন করে হেঁটে হেঁটে যেই না সোফায় বসবে, ঠিক তখনই আয়েশ পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় আর কাঁধে চুমু দিতে থাকে। মিফতাহ তখন পাগল পাগল হয়ে আয়েশের দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁটে চুমু দিয়ে আয়েশের দিকে তাকিয়ে হাসি দিয়ে জড়িয়ে ধরে। আয়েশও শক্ত করে জড়িয়ে ধরে মিফতার মাঝে যখন হারিয়ে যেতে চাচ্ছে। এই, অলরেডি 9:30 বাজে। বাজলে বাজুক। এখন যান। আর একটু অফিসে গিয়ে ফ্রি হলে ফোন দেন, কেমন? আচ্ছা, সাবধানে যাবেন। বলেই আয়েশকে বিদায় দেয়। আয়েশ যাওয়ার কতক্ষণ পরে আয়েশের মা মিফতার নাম্বারে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো? এই তো ভালো, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশ কোথায়? একটু আগেই অফিসে গেল। ও হ্যাঁ, তো এখন কি করবি? কি আর করব, রান্না বান্না করা লাগবে। রান্না করে কি আর 4-5টা পর্যন্ত কাটিয়ে দিতে পারবি? কি আর করার আছে, আপনাদের সাথে থাকলে তো সময় কখন যে চলে যায় টেরই পাই না। আমি একটা বুদ্ধি দিতে পারি। কি? বাচ্চা নিয়ে নে, তাহলে বাচ্চার সাথে খেলাধুলো করে সময় কেটে যাবে। ইস, কি যে বলো না তুমি। আরে লজ্জা পাচ্ছিস কেন, কয়েকদিনের মধ্যে নিয়ে নে। বাবা কেমন আছে? ভালোই আছে। দাদি কেমন আছে? সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা এখন রাখলাম, পরে কথা হবে। আচ্ছা ভালো থাকবেন। বলেই ফোন কেটে রিল্যাক্স মুডে টিভি দেখতে থাকে। দুপুরের দিকে মিফতাহ রান্না বান্না কমপ্লিট করে আয়েশের নাম্বারে ফোন দেয়। মিফতা বলো। অফিসে গিয়ে ফোন দেওয়ার কথা ছিল। ছিল, কিন্তু সকাল থেকে যে কাজে লাগছে একটু আগে মাত্র শেষ হলো। ও, খাবার খাইছেন? না। তুমি? না, কখন খাবেন? একটু পরে, তুমি খেয়ে নাও। আপনি খেয়ে ফোন করবেন, তারপরে খাবো। আমার লেট হতে পারে, তুমি খেয়ে নাও। বললাম তো আপনি খাওয়ার পরে আমি খাবো। ওকে, আমি এখনি যাচ্ছি। বলেই আয়েশ খেতে চায়। খেয়ে আসার পরে মিফতাহকে ফোন দেয়। হ্যাঁ খেয়েছেন? এবার তুমি খেয়ে নাও। খাবো। শোনো। কি? ভালোবাসি। মিফতাহ ফোনটা তখন বুকে নিয়ে চোখ বুজে থাকে। চাতক পাখি যেমন বৃষ্টির জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে যেন মিফতাহ ভালোবাসি শোনার জন্য তৃষ্ণার্ত ছিল। ওই পাশ থেকে বারবার হ্যালো হ্যালো করতেছে। মিফতাহ তখন ফোনটা আবার কানে নিয়ে, এই বলো, আমিও ভালোবাসি, বলেই মিফতাহ ফোনটা কেটে দেয়। আর ওইদিকে আয়েশ ভালোবাসি শুনে মুচকি হেসে 4:30 দিকে আয়েশ দরজায় নক করে। মিফতাহ দরজা খোলার পরে আয়েশ হাঁ করে মিফতার দিকে তাকিয়ে আছে। এই, এভাবে কি দেখছেন? আমার বউকে হইছে, এত দেখা লাগবে না। এত সুন্দর কেন? আপনার জন্যই তো। আমার জন্যই তো। দরজার বাইরে দাঁড়িয়ে থাকবেন?
আয়াস তখন রুমে ঢুকে দরজা লক করে দিয়ে মিফতাহকে কাছে টেনে নেয়। দুজন দুজনের চোখ বরাবর তাকিয়ে আছে। মিফতাহ তখন শার্টের কলার টেনে শক্ত করে জড়িয়ে ধরে। আয়াস মিফতার মাথা উঁচিয়ে ধরে ঠোঁটে ঠোঁট রাখে। এভাবে মিনিট পাঁচেক যাওয়ার পরে, যান ফ্রেশ হয়ে আসেন, একটু পর যাচ্ছি, না এক্ষুনি যান, আর একটু জড়িয়ে ধরে থাকি অন্য সময়, এখন যান। আয়াস তখন অনিচ্ছা সত্ত্বেও ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হওয়ার সময় আয়াসের মনে পড়েছে আজকে আসার সময় একছোড়া নূপুর এনেছিল, কিন্তু রুমে ঢুকে চড়িয়ে ধরার পরেই সব ভুলে গেছে। যাক, এগুলো পরে দেওয়া যাবে বলে আয়াস এগুলো নিজের মতো করে রেখে দেয়। রাত 9টার দিকে দুজন পাশাপাশি বসে টিভি দেখতেছে এমন সময় বৃষ্টি নামে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালো লাগে? অনেক 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 ভালো লাগে। বোঝাই যাচ্ছে। ক্লাস 7-এ একবার বৃষ্টিতে ভিজেছিলাম, কিন্তু আমার হিটলার মা কি যে পিটানিটা দিছে সেই ভয়ে এখন পর্যন্ত আর ভিজিই নাই। আহারে কত কষ্ট। চলেন না আজকে একটু ভিজি। শখ কত। প্লিজ প্লিজ চলেন না। আচ্ছা চলো। চলেন, একটু দাঁড়াও আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসেন। আয়াস আসার পরে দুজন ছাদে যায়। পূর্ণিমা রাতে ঝুম বৃষ্টি কত সুন্দর। এক পা দুই পা করে হাতগুলো প্রজাপতির ডানার মতো ছড়িয়ে ভিজতে থাকে মিফতাহ। আয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পাগলামি দেখতেছে। আসেন না কেন? আসছি বলে আয়াস ও মিফতার সাথে ভিজতে থাকে। দুজনে ভেজবার মাঝে হঠাৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মিফতাহ আয়াসকে ছড়িয়ে ধরে। হে, ভয় পাইছো নাকি? এসব খুব ভয় করে। আমি আছি তো, ভয় পাওয়ার কিছু নাই। ভালোবাসি? আমিও ভালোবাসি। আয়াস তখন মিফতার মাথায় ধরে ভেজা ঠোঁটে ভালোবাসার শীতল স্পর্শ দেয়। মিফতাহ কম কিসে, মিফতাহ চড়িয়ে ধরে উপভোগ করতে থাকে। আয়াস বাহাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে একচোড়া নূপুর বের করে। মিফতাহ নূপুর চোড়া দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে যায়। আয়াস মিফতার পায়ের কাছে এক হাঁটুতে ভর করে বসে মিফতার পাটা তার হাঁটুতে রাখে। মিফতাহ খুশি মনে মুখে হাত দিয়ে আয়াসের দিকে তাকিয়ে আছে। আয়াস মিফতার পা হাঁটুতে রেখে পায়ের গোড়ালিতে কয়েকটা চুমু দিয়ে পরিয়ে দেয়। এভাবে অপর পায়েও পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে মিফতাহকে বুকের সাথে শক্ত করে ছড়িয়ে ধরে কানের লতিতে ছোট্ট করে কামড় দেয়। চুপচাপ আয়েশের বুকে লেপটে থাকে। আস্তে আস্তে যখন বেশি বেশি আকাশ চমকাতে থাকে তখন আয়াস মিফতাহকে কোলে উঠিয়ে রুমে নিয়ে আসে। রুমে নিয়ে আসার পরে, যাও ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও। আপনি চেঞ্জ করবেন না? করবো তো। কখন? তুমি শেষ করে আসার পর। আচ্ছা চলেন দুজনে একসাথে চেঞ্জ করব। কি? হ্যাঁ বলে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে যাই। দুজন ড্রেস চেঞ্জ করে আসার পরে, এই টেবিলে বসেন আমি খাবার নিয়ে আসছি। তুমি নিয়ে আসো। মিফতাহ সব রেডি করে নিয়ে আসার পরে, আসেন। আয়াস চেয়ারে বসার পরে, হ্যাঁ করেন। তুমি খাইয়ে দিবে? হ্যাঁ, একদিন আমি খাইয়ে দেব আর একদিন আপনি খাইয়ে দিবেন। ওকে ডান। এখন লক্ষ্মী ছেলের মতো হ্যাঁ করেন। এভাবে খাবার শেষ করার পরে দুজন এক বালিশে শুয়ে আছে। আয়াস তখন মিফতার তলপেটে হাত রেখে কাছে টেনে আনে। কি করছেন? কিছু না তো। ঘুমান। ঘুম আসে না। চেষ্টা করেন, ঘুম চলে আসবে। চেষ্টা করেও ব্যর্থ? শুলেনি তো এখন। ঘুম এমনি আসবে না। তো কিভাবে আসবে? কাউকে বকে নিলে? নিতে না করছি নাকি? কাছে টেনে আনছি, দেখি এত প্রশ্ন, আর বকে নিলে কি হতো? নিয়েই দেখেন। আয়াস তখন সূচক হাত ছাড়া না করে মিফতাহকে বুকে নিয়ে নেয়। মিফতাহ আয়াসের বুকে ঠাঁই পেয়ে সেও আয়াসকে জড়িয়ে ধরে। এভাবে দিব্যি তাদের দিন চলতে থাকে। মাস ছয়েক পরে সেদিন ছিল শুক্রবার। শুক্রবার ছুটির দিন, তাই আয়াস নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। মিফতাহ ফোনের শব্দ পেয়ে কিচেন থেকে দৌড়ে এসে ফোন রিসিভ করার পরে, হ্যালো আয়াস। জি আপনি কে?
তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়াকে ডেকে ফোনটা দাও। ভাই? তোমার ভাইয়াকে ডাকো। কি আপনি? আমি তোমার ভাবি। হোয়াট? এখন তোমার ভাইয়াকে ডাকো। এই যে শুনেন, উনি আমার হাজবেন্ড হয়। কি? কেটে দেওয়ার পরে, এই উঠেন। বলো। টেবিলের কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে আয়েশের উপরে ছুঁড়ে মারে। এই কি করছো? তোর একটা দিয়ে হয় না? কি বলছো এসব? কিছু বুঝতেছি না। ভাবছিলাম তুই ভালো, কিন্তু এখন দেখি তুইও অন্য সবার মতো। ছি, আরে কি হয়েছে খুলে বলবা তো। লাস্টে 97 এই নাম্বারটা কার? কখন ফোন দিছে? আমার প্রশ্ন কি এটা ছিল? এই আমি কি জিজ্ঞেসা করেছি এটা? না মানে ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড ছিল, এখন বউ বানাইছেন তাই না? কি বলছে এসব? এত আশ্চর্য হওয়ার তো কিছু নেই, আগে বেস্ট ফ্রেন্ড ছিল আর এখন আরো বেশি কিছু তাই না? মোবাইলটা দাও তো। মিফতাহ তখন খাটের উপরে মোবাইলটা ছুঁড়ে ফেলে কান্না করে দেয়। এই মিফমণি, লক্ষ্মী আমার, কান্না করতেছো কেন? ছাড়েন, আমি আপনার কেউ না। বলেই কিচেনের দিকে চলে যায়। আয়াস তখন মোবাইল আনলক করে ফোন আসা নাম্বারে ফিরতি ফোন দেয়। এই নাবিলা, তুই মিফতাকে এসব কি বলছস? আরে ভাই, মজা করতেছিলাম, কিন্তু তোর বউ তো রাগে একদম শেষ। পাল, এখন এই রাগ আমি কিভাবে ভাঙাবো? তুই ওর কাছে গিয়ে লাউড স্পিকার দে। ওকে। আয়াস তখন লাউড স্পিকার দিয়ে চুপচাপ করে পিছনে গিয়ে দাঁড়ায় ফোনের ওই পাশ থেকে। ওই পাগলি, আমি আসলেই ওর খুব ভালো ফ্রেন্ড, আমি তো ভাবছিলাম মজা করব, কিন্তু তুমি আর করতে দিলা না। বলেই নাবিলা হাসতে থাকে। তখন আয়াসের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে ওর দিকে অগ্নিময় নজর দিয়ে তাকায়। সরি, আমি রাগ করলে অন্য কেউ রাগ ভাঙাতে আসবে? না। তাহলে তুই ভাঙাতে আসলি না কেন? সরি। যাও এখন। ভালোবাসি। কেমন ভালোবাসেন আমার জানা আছে? অনেক ভালোবাসি। ওই যে ছাড়েন এখন। কোনো ছাড়াছাড়ি নাই। তাহলে রান্না করবে কে? রান্না করা লাগবে না। বলেই মিফতাহকে কোলে তুলে নেয়। মিফতাহ তখন কোনো কিছু না বলে আয়াসকে শক্ত করে চড়িয়ে ধরে রাখে। রাত 10টার দিকে দুজন শোয়ার পরে। এই। হ্যাঁ বলো। মা না একটা কথা বলছিল। কি? বলবো? হ্যাঁ বলো। আমার লজ্জা করে। আহা, এত লজ্জা পর কি আছে বলো। আম্মু বলছে ওনাকে নাকি নাতি নাতি গিফট করতে হবে। কি? হ্যাঁ, কিন্তু এটা তো এখন সম্ভব না। কেন সম্ভব না? কেন আবার? আমার বউ তো 2 বছরের সময় নিছে। 2 বছরের সময় নিছে কি জন্য সেটা কি জানো? ইন্টারের জন্য। না। তাহলে? বিয়ের আগে তো কখনো প্রেম করিনি, তাই এই 6 মাস চুটিয়ে প্রেম করছি। কি কোনো বাধাও দিতে পারে নাই? ভাবছিলাম এভাবেই 2 বছর কাটাবো, কিন্তু পরে আবার মনে হলো ধুর, সবকিছু হওয়ার পরেও তো প্রেম করা যাবে, তাহলে শুধু শুধু কেন আমার জানুটাকে কষ্ট দিই? এই তাহলে কথা। তাহলে কি মা বাবা নাতি নাতনি আনার চেষ্টা চালিয়ে দেবো? সেটার জন্যই তো এতদিন বসেছিলেন। এই। হ্যাঁ বলো। সারা জীবন ভালোবাসা থাকবে তো? ইনশাল্লাহ সারা জীবন থাকবে। আর যদি অবহেলা করো না, তাহলে নিজেকে একদম শেষ করে ফেলবো। এসব বলে না পাগলি আমার। ভালোবাসি বর। আমিও ভালোবাসি আমার লক্ষ্মী বউকে। এ দেরি হয়ে যাচ্ছে। কিসে দেরি হচ্ছে? ইস, দেখি মা বাবার গিফটটা খুঁজে বের করি। বলেই আয়েশ মিফতার সাথে মিশতে শুরু করে।